হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। কেমন আছেন সকলে বলুন? ভালো আছেন? আশা করি ভালো থাকবেন, আমিও ভালো আছি। তাহলে আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনা কি? আমাদের হিন্দু ধর্ম কি শেখায়? আমাদের হিন্দু ধর্ম এক হয়ে চলা শেখায়। আমাদের হিন্দু ধর্ম হিংসা বিবাদ শেখায় না। আমাদের ধর্ম শেখায় যে তোমরা সকলে এক হয়ে চলো, এক হয়ে থাকো। একতা হলে অনেক কাজ সহজেই করা যায়, তাই না? ভগবান কৃষ্ণ তো এটাই বাণী, শান্তিতে থাকো, সুখে থাকো, এক হয়ে থাকো। কোনো ঝগড়াঝাটি নয়, কোনো অশান্তি নয়, কোনো ভেদাভেদ নয়। তো এই নিয়ে একটা গল্প বলি, শুনুন। একটা গ্রামে এখন প্রচণ্ড পরিমাণে আগুন লেগেছে। তো আগুন লাগলে কি হয়? খড়ের গাদা, পাতকাঠির গাদা, খড়ের ঘর সহজেই আগুন ধরে যায়। তো সেই গ্রামেও তাই হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে পাতকাঠির গাদা, খড়ের গাদা, খড়ের ঘর আগেকার দিনে তো তাই ছিল, এখন সব পাকা হচ্ছে। তো তখন সেই খড়ের ঘরে আগুন লেগে যাচ্ছে, খড়ের গাদায় আগুন লেগে যাচ্ছে, পাতকাঠির গাদায় আগুন লেগে যাচ্ছে, মানুষ বেরিয়ে পালিয়ে যেতে পারছে না। তো তখন একটা অচল মানুষ, পায়ে চলতে পারে না, তার পায়ে বল নেই। তো সেই অচল মানুষ ও কি করবে? ছুটতেও পারছে না, ও ভাবছে আমি এখানেই প্রাণটা দিয়ে দেব, আজকে আগুনে পুড়েই মারা যাব। তো কিছু দূর দুহাত গিয়ে দেখে এক অন্ধ মানুষ, তার শরীর আছে, তার বল আছে, তার শক্তি আছে, তার হাত পা ঠিক আছে, কিন্তু সে চোখে অন্ধ, দেখতে পায় না। তো তখন এই যে চলতে পারে না সেই মানুষ অন্ধ মানুষকে বলছে, ভাই এক কাজ করো, তুমি তো চলতে পারবে, তুমি তো হেঁটে যেতে পারবে, পালিয়ে যেতে পারবে, কিন্তু আমি তো তা পারবো না। তুমি এক কাজ করো, আমাকে তুমি কাঁধে নাও নিয়ে আমি তোমাকে বলে বলে দেব কোন ধার দিয়ে আমরা পালিয়ে যাব। তাহলে আমি তো চোখে দেখতে পাই আর তুমি চোখে দেখতে পাও না, কিন্তু তোমার শক্তি আছে আর আমি চোখে দেখতে পাই, আমার শক্তি নেই। তো তখন অন্ধ বলল, তাই হবে, চলো পুড়ে মরার থেকে আমরা এইভাবেই পালিয়ে যাই। তখন সেই পায়ে চলতে পারে না সেই মানুষটা অন্ধ মানুষের কাঁধে উঠল, এবং সেই অন্ধ মানুষকে পায়ে চলতে পারে না মানুষটা বলতে থাকলো, এই ধার দিয়ে চলো, এই ধার দিয়ে চলো, এই পাশ দিয়ে চলো করে দুজনে ওইভাবে চলে গেল এবং বেঁচে গেল। তাহলে দেখুন, একতা হয়ে থাকলে কি হয়? দুজনের মধ্যে যদি মিল না হতো তাহলে কি হতো? দুজনেই আগুনে পুড়ে মরতো। আমাদের ধর্ম কি শেখায়? মিল করে থাকা। তাহলে আজকে ওরা দুজনে মিললো বলেই তো না দুজনে বাঁচলো, তাই না? তাহলে আমাদের ধর্মে ঝগড়া অশান্তি ভাগাভাগি শেখায় না। এখন আপনারা শান্তিতে থাকুন, ভালো থাকুন, সকলেই ভালো থাকুন, এটাই আমাদের ধর্ম শেখায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।